আয় হায়, স্কুল খুলে ফেলেছে, এখন তো স্কুলে যাইতে হবে। কিন্তু কেমনে যাব, স্কুলে গেলে তো স্যারে পিটাইবো। HW করি নাই, না গেলে বাপে পিটাইবো, এখন কি করা যায়? কি রে বাবলু, স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি রেডি হ। ওই হয়, এ পুরো ফ্যামিলি তো আমার স্কুলে পাঠানোর জন্য পাগল হয়ে রয়েছে। ওরে বাবা রে, গেলাম রে, পেটে ব্যথা। রে এতক্ষণ তো ভালোই ছিলি, স্কুলে যাওয়ার কথা কইতে কি হয়ে গেল তোর? পেটে অনেক ব্যথা, মনে হচ্ছে বাচ্চা বের হয়ে যাবে। বাচ্চা বের হলো না? ও, বাচ্চা বের হয়ে যাবে কেন? গত সপ্তাহে পাশের বাসার কাকিও তো কইছিল ওনার পেটে ব্যথা, পরের দিনই তো ওনার বাচ্চা বের হয়ে গেল। খুব হারামজাদা, আমি আমার পুরো লাইফে তোর মতো হারামজাদা ফলাফল দেখি নাই, আর এরকম বাহানা বানাই নাই স্কুলে না যাওয়ার জন্যে। সত্যি কথা করছি আব্বা, আমার পেটে অনেক ব্যথা। আচ্ছা ঠিক আছে, যা, পেটে ব্যথা যখন তাহলে এক কাজ কর, তুই স্কুলে যাওয়া লাগবে না, তুই শুয়ে থাক। ঠিক আছে। রে বাবলু, তোর তো পেটে ব্যথা, তুই শুয়ে থাক, আমি আর তোর বোন একটু রেস্টুরেন্টে যাচ্ছি খাইতে। আব্বা আমিও যাব। তোর না পেটে ব্যথা? কি করবি আব্বা, পেটে ব্যথা ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ কর, কোচিংয়ের সময় হয়ে গেছে, কোচিংয়ে চলে যা।